Do you know what is the most amazing thing about nature? It is just beautiful. In this journey of Silhet, we try to get closer to nature. For this, we started exploring the beauty with Lalakhal. And this is chapter 2.1 of our whole Silhet journey. Hur! এই পোলাটা হুদাই ভাব নাই, ভিডিও শুরু করতে পারে না, হয়েছে ভাই, চলেন লেটস বিগিন দ্য শো। কিতা খবর, ভালো শুনি, সিলেটি আসি, আমি সিলেটি ভাষা শিখে ফেলাইছি। সো সিলেটে আইসে সিলেটের ভাষা শেখার চেষ্টা করছি, কিন্তু এখনো হয় নাই, এখনো ইন প্রোগ্রেস। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল হাসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো সিলেটে আজকে হচ্ছে ডে টু ছিল, গতকালকে রাতে সবাই প্ল্যান করে ঘুমাইছি যে সকালবেলা 7টায় উঠে তারপরে বের হবো, কিন্তু এখন বাজতেছে 10টা, এখনো পর্যন্ত আমরা কেউ রেডি হতে পারিনি, বের হতে পারিনি, বুঝতেছেন অবস্থা। এটাই প্রত্যেকটা ট্রিপের অ্যাভারেজ অবস্থা, প্রত্যেকটা ট্রিপে এরকমই হয়, কারণ সবাই রাত ভোর আড্ডা দেয়, দিনে ঘুম দেয়, যার কারণে লেট হয়। তো আজকে সিলেটে ঘুরবো, হচ্ছে দুইটা জায়গায় যাব মূলত, প্রথমটা হচ্ছে জাফলং, তারপর হচ্ছে লালাখাল। হয়তো আগে পরে হইতে পারে, হয় আগে হচ্ছে লালাখাল যাবো, না হয় পরে জাফলং যাবো, অথবা আগে জাফলং যাবো তারপরে লালাখাল যাবো। আমরা গতকালকে যেই হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে এই যে এখানকার যেই মাজারটা আছে সিলেট দরগা গেট যেটাকে বলে, তো দরগা গেটের পাশে একটা হোটেল, নাম হচ্ছে মেমি আজমেরি, পার পার্সন 300 টাকায় এক রুমে দুজন করে, এবং ভালোই আছে। আপনি যদি বাজেট ট্রিপার হন, বাজেট ট্রিপার হলে অবশ্যই এদিকটাই, মানে এই যে দরগা রোড যেটা, এই দরগার দিকে আসলে কম দামে হোটেল পাবেন। তো এখন আমরা সকালবেলা বের হইতেছি হচ্ছে একবারে লালাখালের উদ্দেশ্যে। আগে প্রথমে প্ল্যান করছিলাম হচ্ছে জাফলং যাব, জাফলং আর লালাখাল দুইটা একই রোডেই, তো প্রথমে প্ল্যান ছিল হচ্ছে জাফলং ঘুরে তারপর লালাখাল আসবো, কিন্তু পরে চিন্তা করলাম যে জাফলং ঘুরতে ঘুরতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে লালাখাল আর গিয়ে মজা পাবো না। লালাখাল হচ্ছে আমাদের মেইন টার্গেট, ওইখানে গিয়ে আমাদেরকে গোসল করতে হবে, তাই আগে লালাখাল গিয়ে মজা মাস্তি করি, আর জাফলং যাব হচ্ছে ফিলিংস নেওয়ার জন্য। এখানে একটা ঝামেলা হইতেছে, সেটা হচ্ছে আমার এখানে আগে একটা মোবাইল স্ট্যান্ড ছিল, তো মোবাইল স্ট্যান্ডটা ভেঙে গেছে। তা আগে যতগুলো ট্রিপ দিছি সবগুলো হচ্ছে গুগল ম্যাপ দেখে দেখে, গুগল ম্যাপ ভুল করছে, খারাপ করছে, তারপরে গুগল ম্যাপ দেখেই গেছি। তো এবার গুগল ম্যাপ আর দেখার সুযোগ নাই, কারণ হচ্ছে স্ট্যান্ড নাই আর কেউ ভালোভাবে চিনেও না, যার কারণে এখন যেটা করতে হইতেছে সেটা হচ্ছে মানুষকে জিজ্ঞেস করে করে তারপর হচ্ছে লালাখালের দিকে যাইতে হইতেছে। সো ভাবছিলাম হচ্ছে একবারে লালাখাল গিয়ে নাস্তা করব, কিন্তু এখন বাজতেছে 11টা, এখন পর্যন্ত যদি না খেয়ে থাকি তাহলে লালাখাল পর্যন্ত সার্ভাইভ করতে পারবো না, কারণ রাস্তা অনেক দূর, এখান থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা। তাই পথে দাঁড়াইছি হচ্ছে কিছু খাওয়ার জন্য, কিন্তু খাইতে গিয়া একটা জিনিস আমার একটু বেশি চার্ম করছে, সেটা হচ্ছে এইটা ছোলা ডিম দিয়ে খিচুড়ি, বুঝছেন, এখন এটাই খামো। এবার আপনার রিয়াকশন দেন বসিক ভাই, ঢাকাতে তো আপনারা কোনো কিছু খাওয়ায় শান্তি পাই নাই, সিলেটে এসে কি বলেন শুনি, সিলেটের খাওয়া দাওয়া কেমন? কালকে মাটন এক পিস খেয়েছি, ওটা ভালো ছিল, বিফটা ভালো না, বাট ভর্তা বলে আছে। আজকে মাছ খাওয়াবো কিন্তু সিলেটের, মাছ আমি খাই না। আমিও খাসি। আর এখানে আরেক ভদ্রলোক আছে, এই ভদ্রলোক যেখানে খাইতে বসে খিচুড়ি বিরিয়ানি যাই খায় সব দিয়ে শুধু খাসি দিয়ে খায়। এই জন্য
এখান দিয়ে ভিউটা দেখতেছেন, এইখানে হইতেছে এখন অফ রোডিং। ভাগ্যে শীতকাল, যদি বর্ষাকাল হইতো তাহলে অফ রোডিং করে আরও বেশি মজা লাগতো, মানে অবস্থা তখন আরও বেশি খারাপ হইতো। তো যাই হোক, আমরা এখন লালাখালের একটু আগেই আছি, একটু পরে হচ্ছে লালাখাল। আর লালাখাল যাওয়ার পথে এইখানকার যে ভিউগুলা, মানে হচ্ছে বিশেষ করে পাহাড়ি ভিউ আর হচ্ছে গ্রাম্য পরিবেশ, দুইটাই খুব অসাধারণ। আই এম ওয়েটিং টু সি লালাখাল। লালাখাল তাহলে কত সুন্দর হবে। এই হচ্ছে সেই লালাখাল, পানিগুলো দেখতেছেন, পানিগুলো হচ্ছে কাইন্ড অফ আকাশি কালার। এখানে একবারে নিচে নামাই দিতেছি বাইক। ও সুন্দরী, তোমারে নিয়ে একবারে নিচে চলে যাচ্ছি। আর সুন্দরীর একটু লালাখালের পানি ছোঁয়ায় দিই, আমি আমি পানির মধ্যে নামবো, সুন্দরী একটু ফিল নেবে না? এই যে সুন্দরীরও ভিজিয়ে দিলাম, একটু ফিল নিয়ে নিল সুন্দরী। সো ওকে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, সানিগিরি প্রেজেন্টস ইউ দ্য বিউটিফুল লালাখাল। সিলেটের যে কয়টা জায়গা সুন্দর তার মধ্যে অন্যতম হচ্ছে এই একটা লালাখাল। তো আমরা আমাদের বাইকগুলো হচ্ছে এখানে পার্ক করে দিছি, পার্ক করে এখন হচ্ছে একটা বোট ভাড়া করছি, বোটটার মধ্যে সবাই উঠতেছে, উঠে আমরা যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। ওইখানের পানি এটার থেকে আর একটু বেশি আকাশি, আরও বেশি সুন্দর। তাহলে এখন চলেন বোটে উঠি। তো এই বোট এখান থেকে নামাই দিছি, আর এখান থেকে হাইটা হাইটা যে জায়গাটা আসছি এখানে হচ্ছে পাথর, আর এটার নাম হচ্ছে জিরো পয়েন্ট। এখানেই ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, ওই যে পিছনের যে বড় বড় পাহাড় দেখতেছেন, যদিও গোপ্রোতে দেখা যাইতেছে না মনে হয়, ওটাই হচ্ছে ইন্ডিয়া। এই যে এত সুন্দর পানি দেখেও নামতে পারতেছি না, গরমকাল হইলে এতক্ষণ আমি পানির নিচেই থাকতাম, কিন্তু শীতকাল হওয়ার কারণে আর সাহসে কুলাইতেছে না, ধরলেই প্রচুর পরিমাণ ঠান্ডা। কিন্তু আপনাদেরকে এখন একটু পানির ফিলিংস দিই, মানে হচ্ছে আপনাদেরকে পানির ভিতরে এখন নামাবো, চলেন। আর এখন চলে আসছি হচ্ছে জাফলংয়ে, আর জাফলংয়ে আসার অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে, সেটা দেখার জন্য চোখ রাখুন নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে জাফলংয়ের কাহিনীগুলো দেখবেন তাহলে। আর তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করতেছি, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। তবে আমার সুন্দরী একটু ভালো করে রাখেন ভাই, ভাই এই বাইকটা যদি আমি আরও কতক্ষণ চালাই তাহলে আমার মাজার ব্যথা শুরু হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ চালাবো না ভাই। ইন্ডিয়ান চোরাই মাল কম দামে পাওয়া যায়। যে এটার উপর দাঁড়ায় আছি এটা হচ্ছে পাথর, আর এটারে বলে হচ্ছে সাদা পাথর, সরি কি জিরো পয়েন্ট দূর। আচ্ছা তো এই যে পিছনের সাইডটা ওটা হচ্ছে ইন্ডিয়ার সাইড, ভারত এখানে, আর ইন্ডিয়ার সাইড না ভারত এখানে, তুমি দেখছো মিয়া আনতা যে হুদায় মানছিরা ভুলভাল কও, এইটা ইন্ডিয়াতে ভারত, এইগুলা ভিডিওতে কিছু হবে।